হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা হলো মাতা বাড়িতে উদয়পুর। তো সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়ের আজকে মান্তি দেওয়া হবে। তো আমরা সবাই যাচ্ছি, আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছে আর আমাদের কয়েকজন রিলেটিভও যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে যাচ্ছি। আর তো আজকে আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তোমরা প্লিজ দেখবে। ওকে, তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি আর বোন এসে পড়েছি, মাতারা আসছে। তো আজকে তোমাদেরকে দেখাবো। জলে মাছ দেখেছো? এই যে কতগুলো ছোট ছোট মাছ। তোমরা দেওয়ার বৌদিকে ভিডিও করতে করতে নিজেকেই ভুলে গেছি। যাই হোক গাইস, এখন উপরে যাচ্ছি, হাত পা ধুয়ে নিয়েছি পুকুরে, তারপরে এখন মাকে দর্শন করতে যাব, ভোগ দেব, আর সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব, নিশ্চয়ই দেখবে। এই যে দেখো, মন্দিরের ভিতরে এসে পড়েছি, এখন ত্রিপুরেশ্বরী মায়ের আরতি করা হচ্ছে, তার জন্য ধূপ দেওয়া হচ্ছে। এই যে দেখো, আরেকটা কথা বলে দেই, এই দেখো এটা মায়ের রূপ দিয়ে তৈরি দরজাটা, পুরোটাই রূপ দিয়ে তৈরি। আর
দুপুর দুটোর সময় দরজাটা যখন লাগানো হয় তখন খুব সুন্দর দেখা যায়। হ্যালো, বাবা তুমি কি খাবে? শেষ, এখন যোগ্য হচ্ছে, এই দেখো যোগ্য। যোগ্য হচ্ছে, তারপর মান্তির জন্য যে পাঠানো হয়েছে, মায়ের চরণ উৎসর্গ করা হবে, তো দেখবে। বাবা তুমি কি খাবে? পুজো শেষ, এখন ছেলে মেয়েকে আইসক্রিম খাওয়াচ্ছি, আর ওরা যা খেতে চাইছে খাওয়াচ্ছি। আর পাশেই শুনেছি, পাশেই একটা নিরামিষ হোটেল আছে, সেখানে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। গেলে
এসে গেছি আর 5-10 মিনিট লাগবে, তো তারপর নেমে যাবো, এখনো গাড়িতেই আছি। এই যে দেখো সবাইকে, বাইরে দিকে তাকা, বাবু ব্যাগ নিয়ে আসি, ব্যাগ নিয়ে আসি, তুমি যাও তো। গাইস এসে পড়েছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। আর বলা হয়নি যে আমার ছেলের মান্তিটা আমার বড় বাসুরি করেছিল, মানুষিটা করেছে যে ওর বালুর জন্য যে জুড়াপাটা বলি দেওয়া হবে। তো ওর বাবা বলছিল যে পাঠাগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তো ঠাকুরমশাই বলছে যা যা মানসী করা হয়েছে সেটাই করতে হবে, বলিয়ে দিতে হবে। তো বলি দিয়েছে, তোমরা দেখেছো নিশ্চয়, আর আমিও আমি দেখিনি, ইচ্ছে করি দেখিনি, বলি দেওয়ার জায়গায় আমি যাইনি, কারণ আমি ভিডিওতে দেখেছি যে মেয়েরা ক্যাপচার করে এনেছিল, ভিডিওতে দেখেছি পাঠা বলি দেওয়াটা খুব মর্মান্তিক একটা ব্যাপার, আর পাঠাগুলো কীভাবে চিৎকার করছিল। তো আমার অনুরোধ রইল তোমরা এবং আমার আত্মীয় স্বজনদের মধ্যেও আমার অনুরোধ রইল, যদি কারো সন্তানের জন্য মান্তি করো বা মানসী করো যে জীবের বদলে জীব দেবে, তাহলে অবশ্যই ছেড়ে দেওয়ার জন্য মানসী করো। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের জন্য আশীর্বাদ করবে, আমার ছেলের জন্য আশীর্বাদ করবে, যেন ও সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, বাই।